প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় আনসার আল ইসলামের 8 জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এদের মধ্যে চাকরিচ্যুত মেজর জিয়া সহ 2 আসামি পলাতক রয়েছেন। এর রায় দিয়ে আদালত বলেছে, বই প্রকাশ করায় হত্যাকারী সমাজ ও রাষ্ট্রের শত্রু। 2015 সালের 31 অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের জাগৃতি প্রকাশনের কার্যালয়ে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা। এ ঘটনায় হত্যা মামলা করেন তার স্ত্রী রাজিয়া রহমান জলিব। বুধবার সকালে মামলার অভিযুক্ত 8 আসামির মধ্যে 6 জঙ্গি মইনুল হাসান শামীম, আব্দুস সবুর, খাইরুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হুসাইন ও শেখ আবদুল্লাহকে কঠোর নিরাপত্তায় আনা হয় আদালতে। মূল অভিযুক্ত সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া ও আকরাম হোসেন ওরফে হাসিব পলাতক। আদালত জানিয়েছে, সাংগঠনিকভাবে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে দীপনকে। আসামিরা সমাজ রাষ্ট্রের শত্রু। এদিকে এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। পত্র মামলার আসামিদের লক্ষ্য ছিল ব্লগার, লেখক ও প্রকাশকদের হত্যা করে মানুষের কণ্ঠ স্তব্ধ করে দেয়া এবং মানুষের মনে আতঙ্ক তৈরি করে জননিরাপত্তা বিঘ্নিত করা, আর এসবের উদ্দেশ্য হলো মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করে দেয়া, রাষ্ট্রের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক চরিত্র ধ্বংস করে দেয়া। অন্যদিকে আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে বলে দাবি তাদের আইনজীবীর। এ মামলায় কোনো প্রত্যক্ষদর্শী ছিল না দাবি করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান তিনি। আই উইটনেস নাই এই মামলায়, কোনো সাক্ষী কোনো আসামির নাম বলে নেই, ঘটনাস্থলে কেউ ছিল না। এটা সম্পূর্ণ আমরা এই রায়ে আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। গ্রেপ্তার 6 আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দিয়েছে আদালতে, আর এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 23 জন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।